বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে সবচেয়ে বড় সাফল্যটা নিয়ে ঘরে ফিরলেন ইমরানুর রহমান। দেশের নাম বিশ্বের বুকে উঁচু করে লাল সবুজ পতাকাটা আরেকবার উঁচু করে ধরলেন ইমরানুর রহমান। কিন্তু দেশে আসার পরে তার সাথে একই ঘটল। নিরাপত্তা দোহাই দিয়ে এক প্রকার জোর করেই ইমরানকে এয়ারপোর্ট ত্যাগ করতে বাধ্য করে এয়ারপোর্ট পুলিশ। এতে সাধারণ সাংবাদিকদের সাথে এবং জনগণের সাথে মত কৌশল বিনিময় করতে সুযোগটা দেওয়া হয়। ব্যাপারটা মোটেও ভালোভাবে নেননি বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। সেখানেই তিনি জড়ো হয়ে ওঠেন। I don't really have a comment on that. That's maybe I'm not sure how what the security and the protocols are, so I can't really say it's maybe his job, maybe, so I don't really want to say he should or he shouldn't do it. প্র্যাকটিস করছি, ফার্স্ট ফ্লোরে প্র্যাকটিসি, আর ডিসিপ্লিন লাগছে। একটা ডিফিকাল্ট আছে ট্রেনিং সময় সেটবাক্স থাকে। ফাইনালি একটা বিগ রেজাল্ট পাইছে বাংলাদেশ লাগি, আর আলহামদুলিল্লাহ।